হ্যালো, শোনা যায়? জি স্যার, জি স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, সরি, আমি একটু ওদিকে টেনে দিব আবার, কেমন? ওই ক্লাসে একদম এক্সাক্ট ওই টাইমিং এ শেষ করা যায় না, তো একটু দেরি হয়ে গেল। মানে একটাই তো ক্লাস আজকে, না? না স্যার, দুইটা না, এই ক্লাসের আগে আরেকটা ক্লাস ও আরেকটা ছিল। আচ্ছা আচ্ছা, তোমরা এঙ্গেজ ছিলে তাহলে। হ্যাঁ, কই, তাহলে তো সবাই রেডি থাকার কথা। 37 জন, তোমরা 80 জনের ক্লাসে। আমরা কি পর্যন্ত আসছিলাম বলো তো? কয়টা গেছে ক্লাস? 3টা গেছে না? আমরা বোধ হয়, আমার যেটুকু মনে পড়ছে, প্লাইয়ারটা শুরু করবো নাকি, ফোল্ডেড আর প্লাইয়ার, এগুলো কনভার্সন ফ্যাক্টর গুলো হয়ে গেছে? এগুলো স্ক্রিনের দিকে তাকাও। জি স্যার, হয়েছে না? জি স্যার, আমি তিনটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে তিনটা করেছিলে। তিনটা হোমওয়ার্ক ছিল, আনসার গুলো বলো তো দেখি একজন। ওটা কি রিলেশন বের করেছ? ইয়াকে, সিআর কে তোমাদের? হ্যালো, ওর নাম কি নিশান? না আসছো? নমস্কার নিশান, বলছো? হামিম। আচ্ছা, সবাইকে তো দেখতে পাই না, কারণে দুই একজনের নামে বলছি। এক্সারসাইজ তিনটা করেছি নাকি? হোমওয়ার্ক দিয়েছিল। হ্যাঁ বলো, আনসার গুলো বলো তো, যে কোনটা কি পেয়েছো রিলেশন? NEW আর NES, এই তিনটার মধ্যে, এই দুইটার মধ্যে কি কি রিলেশন পেয়েছে? এটা হচ্ছে ওর স্টেট কাউন্ট, আর হচ্ছে ইয়র্কশায়ার স্কেইন, স্কেইনের এস না, উলেন কাউন্ট। এটা এটা কত পেয়েছে? না করে থাকলে বলো, এখন করাবো কিন্তু আমি। এটা না করে তো এগুনো যাবে না, এটা রেখে দিবে, তোমরা শিখবে না। না করলে বলো, করিনি স্যার বলো। জি স্যার, করা ট্রাই করেছিলাম আর কি, করা হয়নি স্যার। আচ্ছা তাহলে করো, এই যে সবাই হাতে হাতে নোট খাতা নাও, আমি দৌড়তে। সিলেবাস কমপ্লিট করলে তো লাভ হবে না, তোমরা যদি না শিখাতে পারি। দেখো, NEW মানে কি বলি বলো তো, একজনে বলো তো, ওর স্টেট কাউন্ট বলতে কি বুঝি? এটা কোন সিস্টেম আগে বলো, এটা ইনডাইরেক্ট সিস্টেম নাকি ডিরেক্ট সিস্টেম? একটু তাড়াতাড়ি প্লিজ, এটা যদি রিভিউ। ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট সিস্টেম। হ্যাঁ আচ্ছা বলো, এখন ডিফাইন করো তো, আমি হেল্প করছি। 1 পাউন্ডে ওয়েট ইউনিটটা হচ্ছে পাউন্ড, ওয়েট ফিক্স সিস্টেম, তাই না? ইনডাইরেক্ট হচ্ছে ওয়েট ফিক্সড, তাই তো? কি হ্যাঁ নাকি না, কিছু বলো একটা। জি স্যার, জি স্যার, জি স্যার, ওয়েট ফিক্স সিস্টেম। তাহলে ওয়েট ইউনিটটা হচ্ছে 1 পাউন্ড, তাহলে ওয়েট 1 পাউন্ডে লেন্থটা কি বলো, ওর স্টেট কাউন্টে? দেখে বলো, নোট আছে সবার সামনে, প্রিন্ট করে নিবে কিন্তু, এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করেছো নাকি এভাবে রেখে দিয়েছো পিডিএফ? এখন স্টেট কাউন্টের ডেফিনেশন বলো, তোমরা ইয়ানের স্টুডেন্ট বোধহয়, ইয়ানের স্টুডেন্ট, এত উইক উইক হলে হবে না কিন্তু। আমি আদার ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি, এরা কিন্তু একদম সুইফট আনসার দেয় কিন্তু, বেশ কয়েকজনকে আমি দেখছি। এই এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কিন্তু অনেক পরের, ওয়েটিং লিস্ট থেকে আছে জানো। হ্যালো, জি স্যার, ওরা তো সুইফট আনসার করে দেখি, তোমরা তো এতক্ষণ লেগে যায় কেন এটা বলতে? বড় দেখে বলো না, NEW স্টেট কাউন্ট বলতে কি বুঝি? তোমার সামনে যেটা আছে এটা খোলো, নোট খোলো বা যা যা আছে স্যার। এক কাউন্টের মধ্যে যদি 560 ইয়ার্ডের একটা মানে হ্যাং থাকে, তাহলে সেটা না, নাম্বার অফ বলো, নাম্বার অফ হ্যাংস, যত 20 NEW বলতে কি বুঝে? 20 NEW বলতে 1 পাউন্ডে 20টা 560 গজ আছে, তাই তো? আচ্ছা, উলেনে NES যেটা, এটার মধ্যে 1 পাউন্ডে যতটা স্কেন বা হ্যাংক আছে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে রিলেট করতে গেলে একদম মুখে মুখে হয়ে যায় কিন্তু। দেখো, আমি এখানে আমার স্ক্রিনের দিকে দেখো, দেখো এনে কিভাবে করেছে। দেখো, 1 পাউন্ডে
840 ইয়ার্স এর যতটা হ্যাং আছে দেখো, হ্যাং মানে কি এনি না, তুমি এখানে শুধু এই এনি ডব্লিউ এর বেলে কি লিখবে, এখানে এন ডব্লিউ লেখো, এন ডব্লিউ লিখে আর একটা এনএস লিখো, তাহলে এনি ডব্লিউ এর বেলায় এক পাউন্ডে হবে এখানে 560 মাল্টিপ্লাই এন ডব্লিউ ইয়ার্স, লিখো, লিখছো সবাই? লিখেছো? জি, একজন রেসপন্স করো অন্তত, একজন রেসপন্স করলে আমি বুঝবো যে আমরাই গুছি। হ্যাঁ, তাহলে এখন এনএস ইকুয়াল টু কি লিখবে, ওই আমরা এক পাউন্ড আর পাউন্ড এখানে যেমন মিটার কে আমরা ইকুয়ালাইজ করেছি না, দেখো এটার মধ্যে কি করেছি, এক মিটারে কত গ্রাম আছে, এমএমএ আমি স্ক্রিনের দিকে তাকাব, এক মিটারে কত গ্রাম আছে এটা কি ইকুয়ালাইজ করেছি আমরা নিচে। এখন তুমি ওয়েট কে করলে হয়ে যাবে, যেহেতু আমার এখানে এক পাউন্ড ফিক্সড, কিন্তু দুইটার বেলায় এক পাউন্ড না, এনই ডব্লিউ আর এনই এস এস দুইটাই তো এক পাউন্ড, তাই তো? শুধু লেন্থটাকে ইকুয়ালাইজ করো, মানে তাহলে 560 মাল্টিপ্লাই এন ডব্লিউ ইয়ার্স ইকুয়াল টু 256 মাল্টিপ্লাই এন এস ইয়ার্ড, এটাই তো হলো না, এখান থেকে রিলেশনটা বের করে ফেলো, ফ্র্যাকশনে নিও না, যেটা বড় ওইটাকে উপরে রাখো, তাহলে একটা ডিজিটে পাবে আর কি, ফুল ডিজিটে পাবে, একের বেশি পাবে যেটা ওইটা নাও। কত আসছে? তোমরা কিন্তু অ্যাকাউন্টের ক্লাসে ক্যালকুলেটার এগুলো নিয়ে বসবে, আমি তো ফিজিক্যাল ক্লাস হলে তো ক্যালকুলেটার আনাতাম সবাইকে। বলো এটা কত আসছে প্রথমটা? স্যার NES equals to 2.18 into NE double। ঠিক আছে, হ্যাঁ মিলা তো, বাকিরা মিলাও, NES equal to 2.18 নাকি? জি স্যার, 18 মাল্টিপ্লাই NES না? জি। আচ্ছা নেক্সটটা যাও, নেক্সটটা হচ্ছে কি ইনডাইরেক্ট কাউন্ট আর ডাইরেক্ট কাউন্টের মধ্যে, এখানে এনি আর পাউন্ডস পার স্পাইন্ডেল, এখানেও কিন্তু পাউন্ডের হিসাব, কিন্তু দুইটা দুই কাউন্ট, দুইটা দুই সিস্টেম, এনিটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম, পাউন্ডস পার স্পাইন্ডেল হচ্ছে জুটের, এটাও এটা কিন্তু ডাইরেক্ট সিস্টেম, তুমি এটার মতো করো, এই যে এনিটা কিন্তু এখানে করা আছে দেখো, এখানে তুমি এক করো, এক পাউন্ডে কত ইয়ার্ড এভাবে বের করো, এনিটা লেখা আছে না, এক পাউন্ডে কত ইয়ার্ড, জুটেরটা ওই যে পাউন্ডস পার স্পাইন্ডেলও এক পাউন্ডে কত ইয়ার্ড এটা বের করে ইকুয়ালাইজ করো, দেখবে হয়ে যাবে সহজ করো। এটাকে তুমি এক মিটারে নিও না, এক মিটারে নিলে লম্বা হবে এটা, যেহেতু দুইটাতে পাউন্ডটা সেম আছে, পাউন্ড একই আছে, যেহেতু পাউন্ডটাকে এক সমান রাখো দুইটাতে, ইয়ারটা চেঞ্জ হবে আর কি, জুটের বেলাও তাই, জুট কাউন্ট মনে আছে তো নাকি, 14,400 গজের ওজন যত পাউন্ড, তাই না? করো সবাই করো, আমি টাইম দিচ্ছি করতে। জুটের ডেফিনেশনটা কি, জুট হচ্ছে ডিরেক্ট কাউন্ট, ডিরেক্ট সিস্টেমে হচ্ছে লেন্থ ফিক্সড, তাই না? তাহলে এখানে স্পাইন্ডেলটা হচ্ছে ফিক্সড, এখানে যে ডেফিনেশনটা আছে যে অবলিকে স্পাইন্ডেল আছে না, ওইটা হচ্ছে ফিক্সড, 14,400 গজের ওজন যত পাউন্ড, তাহলে তোমার লিখতে হবে 14,400 গজ, 14,400 ইয়ার্স ইকুয়ালস টু এই জুট কাউন্টটা পাউন্ডস পার স্পাইন্ডেল পাউন্ড এভাবে লিখবে আর কি, তাই না? তাহলে এক পাউন্ডে কত হবে তখন, এই 14,400 ডিভাইডেড বাই তোমার পাউন্ডস পার স্পাইন্ডেল এরকম হবে আর কি, ওই দুইটাকে ইকুয়ালাইজ করো, তারপর বুঝেছো নাকি?
মানে পালস পার স্পাইনালটা এখানে হচ্ছে এক্স আর কি, কেমন এটা এটা ভ্যালু বসবে যখন যখন আমরা কনভার্সন ফ্যাক্টরে যাব, তখন এটা ভ্যালু বসবে আর কি ওই জায়গায়। মিলাও একজনে বলো কত হয়েছে, এতক্ষণ তো লাগার কথা না। হয়েছে হ্যালো স্যার, পাউন্ডস পার স্পাইন্ডেল কত আসছে স্যার? পাউন্ড পার স্পাইন্ডেল ইকুয়ালস টু 12.096 × 10^6 এনি। না না এগুলো কি করছো, 10^6 এগুলো করতে গেছে হয়নি, ঠিক করো স্যার। এন ইজ ইকুয়াল টু 17.143 ঠিক আছে, পাউন্ড পার স্পিন্ডেল। হ্যাঁ এটা ঠিক আছে। এখন বলো তো তাহলে কত, এন ইকুয়াল টু কত আছে? 17.143 পাউন্ড পার স্পিন্ডেল, কেমন? আচ্ছা এখন বলো তো যে 35 NE ইকুয়াল টু কত পাউন্ড পার স্পিন্ডেল হবে? এটা কটন ইয়ানের কাউন্ট যদি 35 NE হয়, 35 NE এটি এতে কত হবে জুট কাউন্টে? কি করবে, এনির জায়গায় বসাবে তাই তো? এনির জায়গায় বসাবে না? জি স্যার, এনির জায়গায় বসালে স্যার ওই 17.2 ওইটা দিয়ে ভাগ দিলেই তো এলবি স্প্যান্ডেল হবে, 2.2 সামথিং আসবে তাই না? জি অ্যাপ্লিকেশন 17.34 জি স্যার, 2.2 সামথিং আসবে। লাস্টেরটা যাও লাস্ট স্যার, আপনি যেমন মিটারে কনভার্ট করেন তোমার ওইটা যদি আমরা 1 ইয়ার্ড এসে রাখি দুই দিকে দিলে হবে না? সমস্যা নাই তো, সমস্যা নাই, দুইটাকে জাস্ট ইকুয়াল করবে তুমি। আমি অনলাইন মেথড বলে দিয়েছি, কেমন তুমি ইয়ার্ডের 1 ইয়ার্ডে কত আছে, কত শুধু 1 ইয়ার্ডে কত পাউন্ড আছে ওইটা দিয়ে ওইটা করতে হবে। হ্যাঁ 1 ইয়ার্ড করতে হবে, অথবা 1 মিটার 1 মিটার করো, জিনিসটা তো একই দাঁড়াবে, দুইটা তো রেশিও হয়ে যায় না পরে? জি স্যার, তুলনা হয়ে যায় তারপরে যে রেশিও হয়ে গেলে। লাস্টের টাই আসো, টেক্সার পাউন্ড স্প্যান্ডেল, এটাও সহজ, কিন্তু এটা সহজ কি আবার এখানে মিটার আর ইয়ার ইয়ার্ডের হিসাব আছে কিন্তু, না ট্যাক্স যেহেতু মিটার আর গ্রাম আছে, গ্রামে পাউন্ডে আনতে হবে আর কি। এখানে করো, সবাই করো, বসতে না পারলে জিজ্ঞেস করো যে কোথাও আটকে গেলে, যে স্যার এখানে বসতে পারছি না। দুইটাকে সিমিলার ইউনিটে নিয়ে যেতে হবে আর কি। আমরা তো 1 মিটারে কত ইয়ার্ড এটা জানি, 1.0936 ইয়ার্ড তাই তো, আর 1 পাউন্ডে হচ্ছে 453.6 গ্রাম। এভাবে করতে থাকো। স্যার পিপিএস ইকুয়ালস টু
13.16 টেক্স কাউন্ট আচ্ছা এটা মিলে তো কার সাথে মানে পাউন্ডস পার স্প্যান্ডেল ইকুয়াল টু আচ্ছা একটু দাঁড়া তোমার বন্ধুর সাথে ম্যাচ করো আমার ঠিক মনে নাই এটা আর কি কনস্ট্যান্ট বা এটা বানিয়ে দিয়েছিলাম আর কি আরেকজন মিলাও তো হয়েছে আচ্ছা আমরা নিচে আসছি দেখো যে ফোল্ডেড আর প্লাইয়ান এখানে আসছে আচ্ছা আমরা ফোল্ডেড আর প্লাইয়ান চিনি দেখেছি জি স্যার দড়ি স্যার রোপ না রোপের মধ্যে আছে রোপ আছে আর একটা আছে যে সুইং থ্রেড যেটা সেলাই সুতা যেটা কেমন সেলাই সুতা দেখবে তো আমাদের বাসার সবাই থাকার কথা কেমন সেলাই সুতাকে তুমি আনফোল্ড করে কেমন উল্টা টুইস্ট করে দেখবে যে ইউজুয়ালি থ্রি প্লাই হয় থ্রি প্লাই আর থ্রি ফোল্ড বলে কেমন তিনটা থাকে একটার মধ্যে আর কি তাহলে দেখো এই তিনটা দেওয়ার অর্থটা কি না এটার রিজনটা কি আছে এটা আমরা শিখবো আগে তারপরে এই ফোল্ডেড ইয়ারনের কিভাবে ইয়ান কাউন্ট বা ইয়ান মেজার করা হয় ওইটাতে যাব আগে যেহেতু আমাদের জন্য বেশি দরকার আমরা ইয়ানের স্টুডেন্ট আমরা যে এখানে একটু পড়ো তুমি এটা কে বলছিলে আমাদের রিডিং পড়ো তো একটু ফোল্ডেড আর প্লাই ইয়ান হ্যাঁ পড়ো এটা কে বুঝতে পারছি না যেটা টু প্লাই থ্রি প্লাই ফোর প্লাই এভাবে অথবা টু ফোল্ড থ্রি ফোল্ড ফোর ফোল্ড যতটা আছে ওইভাবে বলা হয় মেরিট কি না এটা কেন আমরা করি এটা আচ্ছা দেখো যে নিচে একটা ফিগার আমি এটা ফিগারটা একটু বুঝাই দেখো আমরা যে সিঙ্গেল ইয়ান যে তৈরি করি কেমন সিঙ্গেল ইয়ানের মধ্যে কিছু হয়ে গেছে আচ্ছা আচ্ছা কি পর্যন্ত আসছিলাম বলতো সরি এটা সরি ইকুয়েশনটা এটাই এই পয়েন্টটাই স্যার এরপর নিচে ইকুয়েশন স্যার সিবিএফ বাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি রিপিট করে এগোচ্ছি তাহলে দেখো এখানে কি বলা হয়েছিল যে সিঙ্গেল ইয়ারনে কিছু ইরেগুলারিটি থাকে ঠিক থিন থাকে কেমন ইমপারফেকশন বলে এগুলাকে তোমরা আরো থার্ড ইয়ারে গেলে এখানে ইয়ান ইয়ার একটা কোয়ালিটি কন্ট্রোল না প্রসেস কন্ট্রোল ইন স্পিনিং এটা কোর্স আছে একটা কেমন ওটাতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকে পাবে আমি পড়াবো আবার ডিটেলস এটা কেমন এই ইমপারফেকশন ইয়ানের ইরেগুলারিটি নিয়ে একটা চ্যাপ্টারই আছে অনেক বড় চ্যাপ্টার আচ্ছা এখানে দেখ একটু বলছি এখানে যেতে চলে আসছে যে সিঙ্গেল ইয়ান আমরা রিং স্পিনিং থেকে যে ইয়ানটা তৈরি করা হয় এখানে কিন্তু ইরেগুলারিটি থাকে কেমন থিক থিন থাকে এখন এই থিক থিন দিয়ে যদি আমরা ফেব্রিক তৈরি করে ফেলি বা সুইং থ্রেড যদি সেলাই সুতা যদি তৈরি করে ফেলি দেখবে এই সুইং মার্ক যেটা সুইং থ্রেডের যে মার্কটা আছে এটা ঠিক থিন ইরেগুলার দেখা যাবে কেমন আবার স্ট্রেংথও কমে যায় অনেক সময় ব্রেক হয়ে যায় যে এখানে থিন প্লেস দেখছো থিন প্লেসের মধ্যে এটা ব্রেক হয়ে যেতে পারে কেমন উইক প্লেস আর কি থিনগুলা বেশিরভাগ সময় আচ্ছা এই কারণে এটাকে করা হয় কি আমরা ফোল্ড করে অনেকগুলো রিজন আছে যে কম্পেনসেট করে দেখো থিনের সাথে থিক
আবার একটা থিক থিন এভাবে এটা এভারেজ আউট হয়ে যায়। এটাকে আমরা কি নাম বলছিলাম, যে দেখো ইকুয়ালাইজিং অর লেভেলিং অর এভারেজিং ইফেক্ট বলছে এটা, কেমন মানে এভারেজে চারটাকে যদি তুমি ফোল্ড করো, তারপরে যদি এটার ডায়ামিটারটা অবজার্ভ করি আমরা মাইক্রোস্কোপে, দেখা যাবে কি এটা অনেকটা ইভেন হয়ে আসছে, কেমন এটা ইকুয়ালাইজিং ইফেক্ট বলে। আচ্ছা এটা একটা ডেফিনেট, এটা একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন কি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়বে ডিটেলস। এটা এটা হচ্ছে ইরেগুলারিটি মেজার করার একটা ওয়ে আর কি, কেমন একটা টার্ম এটা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা টেক্সটাইলে কেন সব জায়গায়, এমন কোনো জায়গা নাই যে সিভি ইউজ হয় না, কেমন ধরো তোমাদের ক্লাসের ক্লাসমেটদের মধ্যে এইজের একটা ভেরিয়েশন আমরা জানতে চাই, কেমন এই যে কত ভেরিয়েশন আছে, হাইটে কত ভেরিয়েশন আছে, এগুলো এই সিভি দিয়ে মেজার করা যায়। স্ট্রেংথে তোমার ধরো এই যে বডি স্ট্রেংথের ভেরিয়েশন কত আছে, যে কোনো কিছু ভেরিয়েবিলিটি মেজার করার একটা ওয়ে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে কি হচ্ছে, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ফোল্ডেড ইয়ানের ইকুয়ালস টু কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিঙ্গেল ইয়ান ডিভাইডেড বাই রুট এফ। এটার মানে কি দাঁড়ালো, তাহলে এফ মানে নাম্বার অফ ফোল্ড আমি যত বাড়াবো, যেহেতু এটা নিচে আছে না, এটা তোমার নিচে আছে যেহেতু, এটা যত হায়ার হবে, হাই হবে যে সিবি অফ ফোল্ডেড ইয়ান, অত লোয়ার হবে, তাই না? তুমি যত এটা নাম্বার অফ ফোল্ড বাড়াবে তত ইয়ান ইরেগুলারিটিটা কমে আসবে, এটা বলছে। আচ্ছা সেকেন্ড পয়েন্ট আসছে, দেখো যে প্লাই ইয়ানস হ্যাভ স্মুথ সারফেস উইথ লো হিয়ার হিয়ারিনেস। এটা কিভাবে হয় বলো তো, একটু একটু অনুমান করে বলো তো, যে স্মুথ সারফেস দরকার কেন আমাদের, হেয়ারিনেস বেশি হলে সমস্যা কি? একটু বলো, নিজের মনে যা আছে তাই বলো, সমস্যা নেই, আমি তো বলে দিবই। হেয়ারিনেস কম হলে তো ফ্যাব্রিকটা স্মুথ হওয়ার কথা। হ্যাঁ, হেয়ারিনেস হাই হলে ডিফেক্ট, কেমন হেয়ারিনেসটা কি, তুমি দেখো স্টেপল ফাইবার দিয়ে যদি আমরা ইয়ান তৈরি করি, সে কটন ফাইবারের কথা ধরি, কটন ফাইবার থেকে যখন কটন ইয়ান হয়, এটা ফাইবারটা কি পুরোটাই কি ইয়ানে ইয়ান বডি থেকে এটা ইন্টিগ্রেট হয় বলো? বেশিরভাগ ইন্টিগ্রেট হবে, আর একটা বা বোথ এন্ড কিন্তু এটা বাইরে মানে প্রজেক্টিং ফাইবার হিসেবে বেরিয়ে থাকতে পারে, তাই না? এটাকে হেয়ারিনেস বলি। এখন এই হেয়ারিনেসটা যদি বেশি হয়, দেখা যায় কি এটার সারফেসটা আনস্মুথ হয়ে যায়। আনস্মুথ হলে কি হয়, লাইট রিফ্লেকশনটা কম হবে, কেমন এই ডাল দেখাবে কালারটাকে। তুমি একটা স্মুথ ফেব্রিক আর একটা আনস্মুথ ফেব্রিক, মানে হেয়ারি ফেব্রিককে যদি রেড কালারে যদি ডাই করো, কেমন দুটাকে তুমি দুইভাবে দেখতে পাবে, যেটি স্মুথ আছে লো হেয়ারিনেস আছে, এটাকে লাইট রিফ্লেকশন বেশি হবে, বেশি ব্রাইট দেখা যাবে, উজ্জ্বল দেখা যাবে, কেমন এটা এটা একটা কথা। আর আরেকটা হচ্ছে দেখো, যে হেয়ারিনেস যদি বেড়ে বেশি থাকে, ফেব্রিক অ্যাপ্লিকেশনের সময় কিন্তু অ্যাব্রেশন হয়, রাবিং হয় না? আমরা ধরো তুমি একটা শার্ট পরেছো, টি শার্ট পরেছো, এই যে আমরা বিছানায় ঘুমাই যখন অ্যাব্রেশন হয়, ঘর্ষণ হয়, কিন্তু তুমি শার্ট পরে বা টি শার্ট পরে চেয়ারে হেলান দিয়েছি, গাড়িতে গাড়ির সিটে হেলান দিয়েছি, এই হেয়ারি ফাইবার যদি বেশি থাকে ফেব্রিকে, এটা কিন্তু অ্যাব্রেশন হতে হতে আরো হেয়ারি হয়ে যায়, মানে হেয়ারি ফাইবার গুলা ভিতর থেকে আরো বেরিয়ে আসে, তখন এটা আনসাইটলি একটা অ্যাপিয়ারেন্স হয়, কেমন এটা কুচ্ছি দেখতে খুব খারাপ দেখা যাবে, যে তোমার নিজেরই পরে আর দেখবে অ্যাপারেলটা পড়তে ভালো দেখাবে না, কেমন ভালো লাগবে না, কারণে যে ববলিং ওঠে না। স্মুথ সারফেস এর জন্যই কিন্তু আমরা অ্যাপ্লাই যদি করে ফেলি, এটা তো সারফেস এরিয়াটা তো কমে যাবে স্বাভাবিকভাবে, তাই না? দুইটা ইয়ানকে বা তিনটে ইয়ানকে যদি তুমি একটা করে ফেলো, এটা অবশ্যই সারফেস এরিয়াটা কমে যাবে, এটা সারফেস এরিয়া কমলে হেয়ারিনেসটা অনেকটা মিনিমাইজ হবে। এই কারণে দেখো, যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই যে একটা শার্ট দেখো, এক্সিকিউটিভ একটা শার্ট, এখানে মেন্স শার্ট দেখাচ্ছি না, এটা দেখো তুমি যদি সিঙ্গেল ইয়ান দিয়ে যদি করতো, এই স্ট্রাইপ গুলি কিন্তু ততটা শার্প স্ট্রাইপ হতো না। আচ্ছা তুমি হয়তো নতুন কিনেছো যে শার্প লাগছে, কিন্তু কিছুদিন পরে কি হবে জানো, ওয়াশের পরে বা অ্যাব্রেশনের পরে তুমি অফিসে গিয়েছো, এটা পরে তুমি হেলান দিয়েছো চেয়ারে, চেয়ারের যে ফেব্রিকের সাথে এটা অ্যাব্রেশন হচ্ছে, অথবা গাড়িতে তুমি হেলান দিয়েছো অ্যাব্রেশন হচ্ছে, দেখা যাবে কি এই যে হেয়ারি ফাইবারগুলো বেরিয়ে এসে এই শার্পনেসটা নষ্ট করে ফেলবে, কেমন
দেখবে এই লাইনটা যে ব্লু লাইনটা যে আমি শার্প দেখতে চাই এটা দেখা যাবে না ডাল দেখা যাবে তখন দেখবে যে তোমারই ভালো লাগবে না মানে হেয়ারি ফাইবারগুলো মানে প্রোটুডিং ফাইবারগুলো উঠে আসবে ধীরে ধীরে কেমন যখন তুমি যদি ফোল্ড করে ফেলো দুইটা ইয়ানকে এটা যদি ফোল্ডেড ইয়ান দিয়ে তৈরি করি একদম রবাস্ট মজবুত হয়ে গেলে কিন্তু আমার ইয়ান স্ট্রাকচারটা এখন তুমি যত অ্যাব্রেশন করো এটা কম্পারেটিভলি কিন্তু মানে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা অনেক হায়ার হবে এটার হেয়ারি হয়ে আসবেন আর কি বুঝতে পারছি না বুঝেছি যে পয়েন্টটা বললাম এই জন্য তোমার হাই কোয়ালিটির এক্সিকিউটিভ শার্ট যেগুলি আছে একটু এক্সপেন্সিভ হয় দেখবে তুমি বাজারে গেলে দেখবে স্ট্রাইপ শার্ট কিনতে গেছো 300-400 টাকা পিসও পেয়ে যাবে কিন্তু আবার কিছু আছে কিন্তু 900-800-900-1000 টাকা ক্রস করে ফেলে যেগুলো ফোল্ডেড ইয়ার্ন দিয়ে তৈরি শার্ট পিস এগুলো এক্সপেন্সিভ হবে স্বাভাবিকভাবেই কারণ এখানে এক্সট্রা অপারেশন দরকার হবে না ইয়ার্ন তিন নম্বর পয়েন্ট হ্যাঁ লিমিটলেস পড়ো হ্যালো শুনছি হ্যালো এটা পড়ো তিন নম্বর পয়েন্ট Sir, limitless novelty effects combining different colors and thickness of yarns can be obtained by yarn folding. কি বলছে? এটা কি মিনিং কি মিন করছে? এই যে নিচে ছবিটা দেখিয়ে তুমি অনুমান করতে পারবে কি বলতে চাচ্ছে এরা। স্যার মানে স্যার এটার ভিতরে স্যার মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কম্বিনেশন আছে স্যার আর লিমিটলেস বলছে না নভেলটি নভেলটি মানে কি নতুন একটা নভেল মানে কি তোমার নতুন কিছু আর কি না দেখো এখানে দেখো যে তোমার ক্রিম কালার আর ব্ল্যাক কালার দুইটাকে ফোল্ড করে মার্ল আর মপ ইয়ান বলছে এটাকে মপ কথাটা কি বলতো মপ আমরা নামটা শুনেছি এটা মপ কোথায় ইউজ করি ঘর মোছা যে মপ না এই মপের মধ্যে কিন্তু প্রথমে এটা ইউজ হয়েছে আর কি কেমন একটু ডিজাইন হলে দেখতে ভালো দেখায় তাই না যে তুমি বাজারে কিনতে গেছো মপ অবশ্যই এটা এটা যদি থাকো মনো কালার হচ্ছে আমি এটা পছন্দ করব কেমন তো এটা এইভাবে মার্কেটে কোনোভাবে পপুলারিটি পেয়ে গেছে এই কারণে এটার মপিয়া নাম হয়ে গেছে এই যে দেখো এই যে থিকনেসেস এর কথা বলছে চিকন সুতা দিয়ে মোটা সুতা দিয়ে করেছে এটা বাম দিকেটা লেফটেরটা চিকন সুতা দিয়ে করেছে দুই ধরনের ইফেক্ট আসছে না দেখছি মানে ইয়ার থিকনেস এর জন্য দুইটা কিন্তু সেম কালার ক্রিম কালার ব্ল্যাক কালারই এটা মোটা সুতা এটা চিকন সুতা দুইটা ইফেক্ট চলে আসছে আর এখানে দেখো ডান পাশেরটায় দেখো এই যে তুমি ব্লু আর অরেঞ্জ কালার করা আছে না ব্লু আর অরেঞ্জ কে ফোল্ড করাতে এই ধরনের লিমিটলেস টেক্সচার দেখো এই ধরনের এগুলা দিয়ে যদি সোয়েটার যদি করা হয় দেখো এই যে এখানে সোয়েটার তৈরি করেছে দেখো এটা নভেলটি এফেক্ট চলে আসছে মাঝে মধ্যে যে ইয়েলো কালার এরকম চলে আসছে না ব্লু এর সাথে হয়তো ইয়েলো করেছে এটাকে এটাকে ধরো তুমি যদি আবার অন্যভাবে যদি করো ফেব্রিক স্ট্রাকচার এখানে দেখো এই যে ওভেনের যে টুইলের মতো স্ট্রাকচার করেছে নিটিং এটা তো নিট ফেব্রিক বুঝতে পারছি আমরা নিটিং এ তৈরি করা হয়েছে এটা না এটা কিন্তু আর কাটা ছেটা করা যাবে না যাবে যা তৈরি হয়েছে কিন্তু তাই বড় ছোট করা যায় না এটাকে ভিতরে হয়তো স্টিচ করা যায় কিন্তু এগুলাকে আর তোমার স্লিপটাকে আর লম্বা করার কোনো ওয়ে নাই আর কি এখানে দেখো এই যে এটাতে কি কালার দিয়েছে বলো তো ডান পাশেটা যে আমি কার্সার ধরেছি কি কি কালার আছে এখানে হোয়াইট আছে তাই না হোয়াইট ব্লু ব্ল্যাক হোয়াইট ব্লু ব্ল্যাক আছে তিনটেই দেখা যাচ্ছে তাই না এখন তুমি দেখো এটাকে যদি চেঞ্জ করো যদি সে তোমার এটা একটা তুমি হয়তো কিনে নিয়ে আসছো অথবা তোমার বন্ধুর গায়ে দেখছো তুমি ইচ্ছে করছো কিনা আমি ওই ওর মতো গায়ে দিব না আমি এটা নভেলটি ইফেক্ট আনবো যে আমি ইউনিক আমার একটাই থাকবে এটার মতো আর কারো মিলাতে চাচ্ছি না আমি তখন তুমি ব্লু এর জায়গায় আর একটা রেড করে দাও হোয়াইট এর জায়গায় ইয়েলো করে দাও তাই না এই তিনটার চারটার কম্বিনেশনে কিন্তু অনেক ডিজাইন আনা যাবে যে লিমিটলেস বলছে এটা কেমন তাহলে ফোল্ডেড ইয়ান দিয়ে আমরা আরেকটা পসিবিলিটি কি আছে
নভেলটি এফেক্ট বা টেকচারিং এফেক্ট বলে অনেক সময় এগুলো আনা যায়। এই যে দেখো নানান ধরনের সোয়েটার এই যে ডিজাইন তুমি করতে পারো এগুলো দিয়ে, না এগুলো হচ্ছে অন্য অন্য প্যাটার্ন আসছে আর কি। আচ্ছা চার নম্বরটাতে আসি, ফোর পয়েন্টে কি বলছে পরো একটু। হ্যাঁ চার নম্বরটা সিঙ্গেলিয়ান, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, লক্ষ্য করো এটা আমরা প্রায় আমরা ফেব্রিকে পিলিং হয় ববলি নোটে দেখেছি। হ্যালো আমরা ফেব্রিকে তোমার দেখবা যে অ্যাব্রেশন যদি হয় খসা যদি হয় তুমি বিশেষ উলের খুব বেশি হয় পিলিং কিন্তু, তুমি উল সোয়েটার পরে হয়তো বিছানে ঘুমিয়ে গেছো রাবিং হচ্ছে কয়েকদিন পরে দেখবে যে এটা গুটি গুটি এটা পিল ফর্ম করেছে, মানে পিল মানে কি ছোট বড়ির মতো আর কি ট্যাবলেটের মতো তৈরি হয়ে গেছে। জি স্যার সোয়েটারে হয় বেশি, সোয়েটারে হয় বেশি কেমন। এই পিলিংটাও তুমি কমাতে পারবে যদি এই ফোল্ডেড ইয়ান ইউজ করি স্বাভাবিকভাবে। দেখো তুমি ফোল্ডেড ইয়ান ব্যবহার করি যদি কম আসবে, কম সুতা বেরিয়ে আসবে কিন্তু, তাই না, মানে মানে প্রজেক্টিং ফাইবার হেয়ারি ফাইবার কমে আসবে, সুতাটা কম বেরিয়ে আসবে, মানে টাইট যদি হয়ে যায় মজবুত হয়ে যায় যদি ইয়ানটা এটা অবশ্যই বেরিয়ে আসবে না, এই ফাইবারটা বেরিয়ে আসলেই গুটি বেঁধে যায় কেমন, এটাকে পিলিং বলে আর কি। আচ্ছা অ্যাটেন্ডেন্স এত কম কেন তোমাদের, 48 আমি দেখতে পাচ্ছি এখানে, 49 বোধ হয়, কম কেন? হ্যালো কে হামিম, হ্যালো তোমরা রেসপন্স না করলে আমি কিভাবে ক্লাস নিব বলে ভেবে, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না এটা বুঝতে পারছি না। হ্যালো হামিম শুনতে পাচ্ছ, হামিম স্যার হামিম মেবি নাইস সিআর কে আছে, নিশান আসছে, এটা অ্যাটেন্ডেন্স কে নিবে স্যার, নিশানের ইয়ে কানেক্টেড না মানে নিশান মেবি শুনতে পাচ্ছে না, তাহলে কি কে অ্যাটেন্ডেন্সটা কে দিবে আমাকে আজকে, একজনে কষ্ট করো তুমি নিবে তুমি পারবে, তিনজন স্যার ইমোনো তুমি নিতে পারবে মানে স্যার নিয়ে একটু এক্সেলে কনভার্ট করতে হবে কেমন পারবে কিনা, একটু এক্সেলে কনভার্ট অ্যাটেন্ডেন্স এর স্ক্রিনশট মেবি নিছে, নিয়েছে আচ্ছা ঠিক আছে, গ্রুপে তো টেক্সট দিলো তাই স্যার, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আমরা এখন এটা পড়ি পিলিং স্যার, আমি অ্যাটেন্ডটা দিতে পারি নাই তখন আমি জানতামই না স্যার অ্যাটেন্ড নিচ্ছে কেন, তুমি জানার কি দরকার, তুমি শুরু থেকে থাকবে ক্লাসে স্যার, আমি শুরু থেকেই ছিলাম মাঝে বের হয়ে গেছিলাম স্যার নেটের প্রবলেমের জন্য, তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে স্যার, বন্ধুরে বন্ধুরে লিখে দাও ওই যে লেখো গ্রুপের মধ্যে লিখে রাখো যে আমি আউট হয়ে গেছিলাম। দেখো এমনি তুমি নেট না পেলে এটা অন্য কথা, আর যদি নিজে থেকে ইচ্ছা করে দূরে থাকো এটা কি করার আছে, তুমি নিজেকে নিজে ঠকাবে কিন্তু, স্টুডেন্ট কিন্তু অনেকে এরকমও আছে আরে যে স্যারের নোট আছে পরীক্ষার আগে দিয়ে পড়ে নিব, এভাবে কিন্তু শিক্ষা হলো না, এটা শিক্ষাটা এটা ইউনিভার্সিটিতে আসছি আমরা নিজের গার্ডিয়ান নিজে, এখানে প্রাইভেট টিউটর নাই কিন্তু তোমাকে আর কেউ পড়াবে না, পরে তুমি ইচ্ছা করলেও জানতে জানার সুযোগ নাই আর এখানে, এই জন্য সাথেটার সাথে ক্লাসে শিখে ফেলবে এটা নিজের আগ্রহ দিয়ে অ্যাটেন্ড করবে আমি ওইটা আশা করি আর কি। আর আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা, আমরা ইন্টারেস্ট আর বেশি তোমাদের উপরে, ভালো স্পিনার বের করবো আমরা, পরো একজন পরো যে পিলিং নিয়ে আমি তো কথাটা বললাম একটু কেমন, তোমরা আমি আমি পড়ে দেই কেন, পরে একা পড়লে পড়তে গেলে তো বুঝবে না আবার, এই জন্য বুঝিয়ে দেই, পরো তো রিডিং পরো সিঙ্গেল ইয়ান ইজ সাসেপ্টেবল টু পিল হোয়েন সাসেপ্টেবল হচ্ছে যে সংবেদনশীল, একটা বাংলা আছে না জি স্যার, এই সংবেদনশীলের বাংলা আর কি, এটা মানে সাসেপ্টেবল মানে মানে প্রোন আর কি, ইজি টু পিল, সাসেপ্টেবল টু পিল মানে ইজি টু পিল মানে সহজে পিল হয়ে যাবে সিঙ্গেলিয়ানটা। হ্যাঁ তারপর হোয়েন জি হোয়েন লিটল বিটস অফ ফাইবার স্নিক আউট অফ দ্য নিট ফেব্রিক, স্নিক আউট মানে বের হয়ে আসা, দেখবা স্নিকিং ওই যে কোথাও লেগে গেছে না বেরিয়ে আসে, অনেক সময় এই যে পিনের মধ্যে লেগে যায়
পিনে লাগলে দেখবা সুতো একটা বেরিয়ে চলে আসে নিট ফেব্রিক থেকে স্নিকিং বলে হ্যাঁ তারপরে when single yarns when single yarns are filled they turn plied plied sorry sorry sir when single plied. yarns are plied yeah. they turn to less hairy yeah more regular even and stronger than singles yeah. stronger keno hoy bolo to weak place gula minimize hoye jay na কেমন ফোল্ডেড ইয়ার্ন দিয়ে যদি সবচেয়ে বেশি পিলিং হয় মনে থাকবে উল ফাইবারে কেমন উল কি ভেড়ার গায়ে শিপের গায়ে কি অটোমেটিক এটা কার্ল হয়ে থাকে না লক্ষ্য করেছো বলো কিছু জি এই কারণে যে উল ফেব্রিক দিয়ে তুমি উল গায়ে দিয়ে যদি তুমি ঘুমিয়ে যাও বা চেয়ারে হেলান দিয়েছ বা যে কোথাও গাড়ির মধ্যে গড়াগড়ি দিচ্ছ একদম দেওয়া যাবে না কিন্তু এটা কেমন ব্যাক সাইডে বিশেষ করে দেখবে এই যে স্নিক আউট হয়ে যায় স্নিকিং সুতা যদি বেরিয়ে যায় এটা অটোমেটিক কিন্তু কার্ল হয়ে এটা বলে টার্ন নেয় কেমন এটা যতই তুমি ফোল্ড করি না কেন উলেও কিন্তু ফোল্ড করা হয় টু ফোল্ড থ্রি ফোল্ড করা হয় তারপরে কিন্তু এটা কমে আসে ডেফিনেটলি কিন্তু কার্ল হবেই এটা আর পলিস্টার হলে তো হবেই দেখবে যে এটা পলিস্টার স্ট্রেংথ বেশি তো এটা ঝরেও পড়ে না কটনে হয় কিন্তু কটনেরটা কি স্ট্রেংথ একটু কম থাকে ঝরে পড়ে যায় এটা রাবিং হলে পিল হয়ে অনেকটা ঝরে যায় কিন্তু পলিস্টারটা ঝরে যায় না তুমি দেখবে পলিস্টার ফেব্রিক দিয়ে পিল হবেই এবং খুব ব্যাড লুক একটা টার্ন নেয় আর কি তোমার পরে গায়ে দিতে ইচ্ছে করবে না এটা হ্যাঁ নিচে আসো ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ইট ওয়াজ অবজার্ভ দ্যাট থ্রি প্লাই ইয়ার্ন ওয়াজ পারফেক্ট ইন টার্মস অফ স্ট্রেংথ ওয়্যার এন্ড অ্যাব্রেশন ওয়্যার এন্ড অ্যাব্রেশন না স্ট্রেংথ তো তুমি পারফেক্ট পাবে ওয়্যার এন্ড ওয়্যার মানে কি এখানে ঘর্ষণ ওয়্যার এন্ড অ্যাব্রেশন দুইটাই ঘর্ষণের মতো মিন করছে আর কি কেমন আর অফ থ্রি প্লাই না সেলাই সুতা আমাদের বাসায় সেলাই সুতা আছে একটু আনফোল্ড করে দেখবো আজকে দেখবে বেশিরভাগই তুমি থ্রি প্লাই পাবে প্লাই ইয়ার্নস আর ওয়াইডলি ইউজড ইন নিটিং টু প্রোডিউস সোয়েটার জাম্পার এগুলো আমি স্টাডিজ দিয়ে দিয়েছি কি জাম্পার বলতে কি বুঝি কার্ডিগান বলতে কি বুঝি ডাবল স্টাডিজ পুল ওভার ট্রিপল স্টাডিজ দিয়ে এগুলো একটু বুঝিয়ে দিয়েছি আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবো ইনশাল্লাহ আমাদের নামগুলো শিখা দরকার তাই না কোনটাকে কি বলে আর কি আদার দেন নিটিং গুড কোয়ালিটি মেন্স শার্টিং ইজ অলসো মেড উইথ প্লাই ইয়ার্ন শার্টিং এখানে দেখালাম এটাকে ট্যাঙ্ক টপ বললে না যেটা স্যান্ডো গেঞ্জি যেটা আমরা বলি আর কি আমাদের বাবাদের আমলে ছোটবেলা থেকে দেখে এসেছি এখন ছেলেরাই পরতো এখন মেয়েরাও পরে তাই না বাংলাদেশ কিন্তু প্রচুর এক্সপোর্ট হয় যে সামারে সামার ডোমিনেটিং সামার সিজনে আর কি বিদেশে তুমি যদি যাও মেয়েরা দেখবে ট্যাঙ্ক টপ পরছে আর কি এটা আচ্ছা এখন দেখো তো কার্ডিগান সোয়েটার জাম্পার পুল ওভার হুডি এগুলো দিয়ে কি বুঝি একটু আমরা একটা রিডিং পরে যাই তাড়াতাড়ি হ্যাঁ অন্য একজন পড়ো তুমি আরেকজন পড়ো তো যে কার্ডিগান বলতে কি বুঝি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমাকে ঘরে অনেকে জানতে চাইবে কেমন জাম্পার কি কার্ডিগান কি সোয়েটার কি আমাকে একটু বুঝাও তো জিজ্ঞেস করবে পুল ওভার কি সব তো একরকম সবই তো শীতের কাপড় পার্থক্য কি এগুলার মধ্যে জিজ্ঞেস করে যদি আমি একটু এগুলা এই সাবজেক্টে যেহেতু নামগুলো আসছে আমরা একটু জেনে নেই হ্যাঁ একজন পড়ো একটা মেয়ে কথা বলছিল দেখি ও বলো তো কি নাম তোমার কি নাম তোমার স্যার জান্নাতুল জান্নাতুল হ্যাঁ জান্নাত ক্লাসে হলে তো দেখা হতো কিন্তু দুর্ভাগ্য যে আমরা ফেস টু ফেস হতে পারছি না কেমন আরো লম্বা হয়ে যাচ্ছে বোধ জিনিসটা সাবধানে থেকো সবাই কেমন একটু বাইরে একটু বেশি ইয়াতে
রাস ইয়াতে যেও না আরকি, ভিড়ের মধ্যে একটু অ্যাভয়েড করি এখনো। আর গরম চা এগুলো খাচ্ছ তো, আদা চা খাও তো সবাই, না শুনছো আমাকে? হ্যাঁ, এটা জিঞ্জার টি খাবে, ওই যে মিল্ক টি খাবে না, কেমন? এগুলো কোনো মেরিট নাই। জিঞ্জার টি খাবে ডেলি দুইবার করে, আর রাতে শোয়ার সময় এই গার্গল করবে ওয়ার্ম ওয়াটার দিয়ে, সল্ট ওয়াটার দিয়ে। একটু গরম পানির মধ্যে লবণ দিবে, এক কাপ গরম পানিকে আট দশ বার গলার মধ্যে, কোনোভাবে যদি জার্মটা ঢুকেও যায় কেমন, আল্লাহ না করুক, এটা যাতে শুরু থেকে যাতে মানে প্রোটেকশনটা নিয়ে নিবে আর কি, শুরু থেকে কিল করা যায়, মানে হোম রেমেডিটা কিন্তু এখন অনেক ইজিয়ার আর কি, সিরিয়াস হয়ে যাওয়ার চেয়ে আর কি। হ্যাঁ, জান্নাত পড়ো। হ্যাঁ, আমরা কার্ডিগান বলতে কি বুঝছি? A piece of clothing usually made from wool that covers the upper part of the body and the arms, fastening at the front with the buttons and usually worn over other clothes. এটা দেখো, এই যে fastening at the front with buttons, কেমন? এই যে দেখো, এটা এই যে কার্ডিগান দেখছো, সামনে দিয়ে ওপেন থাকবে না, এখানে তোমার এটাতে তোমার বাটনও হতে পারে, অনেক সময় চেইনেরও হতে পারে, অথবা অনেক সময় ফাসেনার দেয়। ফাসেনার চিনো? ওই যে জুতার মধ্যে থাকে দেখবা, শু এর মধ্যে দেয়, ওই যে আপার পার্টটা নিচের পার্টে যদি প্রেস করে দাও লেগে যায়, তারপর আবার টান দিয়ে খুলতে হয়, দেখেছো না? লক্ষ্য করো নাই যে ছেলেদের জগিং শুটও এগুলো শু এর মধ্যে থাকে, জুতাই থাকে, ফাসেনার প্রাইমারি স্কুলে পড়ছি। হ্যাঁ, ফাসেনার থাকে, ওই যে ক্যাটস এর মধ্যে থাকে, তাই না? ওই যে জিব্বার মতো দেখবা, টাঙ্গের মতো থাকে, আনতে হয় এরকমও থাকে এখানে, মানে সোজা কথা এটা সামনের দিকে ওপেন থাকবে আর কি। এটাকে আমরা কার্ডিনিং কার্ডিগান বলছি, এখানে আমি এটাকে আন্ডারলাইন করে দিয়েছি, ফাসেনিং এট দ্য ফ্রন্ট উইথ বাটন। এটা আমি এটা নেট থেকে নেওয়া ডেফিনেশনটা, কিন্তু বাটন ছাড়াও হয়, কেমন? প্রথমে যখন কার্ডিগান আছে বাটন, এখন ফাসেনার আসছে, চেইন আসছে, চেইন বা জিপার আর কি, না অনেক ধর। হ্যাঁ, সোয়েটার আর জাম্পার কাকে বলবো? জি জান্নাত। এ পিস অফ ক্লথিং উইথ ইউজুয়ালি লং স্লিভস দ্যাট ইজ ইউজুয়ালি মেড ফ্রম উল এন্ড ইজ ওর্ন অন দা আপার পার্ট অফ দা বডি এন্ড ডাজ নট ওপেন এট দা ফ্রন্ট। এটা ওপেন না, না এটা ওপেন না, ঠিক আছে? সোয়েটার জাম্পারটা কিন্তু ফ্রন্টে ওপেন না, এটা মনে রাখতে হবে। ইন ইউকে ইংল্যান্ডে কি করে? The word in UK, the word jumper is used almost exclusively by women, and the word sweater is preferred by men for exactly the same garment. মেয়েদের বেলায় এরা জাম্পার ইউজ করে, আর ছেলেদের বেলায় সোয়েটার ইউজ করে। আমরা কিন্তু খুব একটা মেয়েদের জাম্পারটা আমরা বেশি ইউজ করি না, আমরা করি ইউজ করি, আমরা করি না, ছোটবেলায় শুনেছি যদিও আর কি, কেমন? সোয়েটার কার্ডিগান এগুলোই বেশি বলি না। আচ্ছা, আর পুল ওভার কোনটাকে বলছে? পুল ওভার নাম থেকে কি বোঝা যায়? নাম থেকে কি বোঝা যায় জান্নাত, বলো তো? নাম থেকে কি বোঝা যায়? পুল কথাটা আছে না, পুল মানে কি? পুল মানে কি টানা, না? এই যে দেখো, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে এখানে দেখো, এই যে পুল ওভার, এই যে আমি ছবিতে দেখো, আমি কার্সার ধরেছি, উপর দিয়ে টেনে খুলে বের করতে হয়, তাই না? জি স্যার। জি, এটাকে পুল ওভার বলছে, নাম থেকেই বুঝতে পারছি। আর এখানে পুল ওভারের মধ্যে একটা হুডি, যেটা এটা নতুন স্টাইল আসছে, কিন্তু এই যে দেখবো হুডিটা অনেক সময় উইন্টার প্রোটেকশনের জন্য, হয়তো কোথাও কোল্ড ওয়েভ আসছে, ঠান্ডা বাতাস লাগছে, হুডিটা তুমি উঠিয়ে দিলে, আর অনেক সময় এটা ডিজাইন হিসাবে, ফ্যাশন হিসাবে পিছনে পড়ে থাকে, এরকম হয় আর কি। রিক্সার হুড যে আছে, রিক্সার হুড আছে না, ওই হুড না, হুডের মতো এটা উঠিয়ে দেয় মাথার উপরে আর কি। হ্যাঁ, তাহলে পুল ওভার বলতে কি বুঝি? পুল ওভার ইজ এ রিজিওনাল ভ্যারিয়েশন ফর দ্য সেম থিং, দ্য নেম কামস ফ্রম অ্যাজ ইট ইজ পুট অন ইন পুলিং ইট ওভার ইওর হেড। এ পুল ওভার কুড বি এ হুডি অর এ নন বাটন আপ সোয়েটার। ইন দ্য 1950s হোয়েন ইট অফেন রেফারড টু এ স্লিভলেস পুল ওভার দ্যাট ইজ নাও অফেন কলড এ ট্যাঙ্ক টপ ইন দ্য উইক। স্লিভলেস পুল ওভার বলতে এটাকে, কেমন? এটা এখন এটাকে নতুন নাম এসেছে ট্যাঙ্ক টপ। তোমরা যদি গার্মেন্টস ভিজিটে যাও, দেখবে ওখানে তোমাদের বড় ভাইরা আছে, বলবে যে ভাইয়া কি কি এক্সপোর্ট করেন আপনারা, তখন বলবে এই যে টি শার্ট, তারপরে ট্রাউজার, ট্যাঙ্ক টপ, এরকম। ট্যাঙ্ক টপটা খুবই কমন হয়ে গেছে কিন্তু এখন, কেমন?
বাংলাদেশে এটা ট্যাঙ্ক টপটা নিটিং এর হয় কেন, এটা ফিট হয়ে থাকে, বডি ফিট হয়ে থাকে। এই যে দেখো ছেলেটা নাইকি লোগো দেওয়া গায়ে দিয়েছে, তাই না? খুব স্ট্যান্ডার্ড লাগছে, কিন্তু দেখো এটা নানান ডিজাইন বেরিয়ে গেছে এটার মধ্যে আর কি। আচ্ছা তাহলে আমি একটু একজন, হ্যাঁ জি আমি একটু একজনকে ধরি দেখ। হ্যাঁ এরকম ডিফারেন্স নাই, এটা পুল ওভারটারই আরেকটা ফর্ম হয়ে গেছে সোয়েটার আর কি। মানে পুল ওভারটা ডেফিনেটলি তোমার ওই উপর থেকে টেনে একটা বডি ফিট হয় বেশি, একটু টাইট হয়ে যায় আর কি, কেমন টান দিয়ে উঠে। তবে এটাও ডেফিনেটলি সোয়েটারটা জাম্পারটাও টান দিয়ে খুলতে হবে উপর দিয়ে, না পুল করতে হবে। কিন্তু এটা ওই রিজিওনাল নাম বলছে না, যে কোথাও বলেছে দেখো ওই যে পুল ওভারটা রিজিওনাল ভেরিয়েশন অফ ফর দ্য সেম থিং, মানে জাম্পার সোয়েটারকেই কিছু কিছু এলাকায় এই পুল ওভার বলা হয় আর কি। এটা তুমি এটাকে যদি একেবারে ভুল করে যদি সোয়েটার বলো একেবারে ভুল হয়ে যাবে না, কেমন এক এক জায়গায় এক এক নামে পরিচিত হয়ে গেছে আর কি। আমাদের ছোট দেশেও দেখো একই জিনিস, কিন্তু একইভাবে এক এক নামে এক এক নামে ডাকে না। তো ব্রিটিশরা যেহেতু আমাদের ব্রিটিশ কালচার যেহেতু চালু করে গেছে, আমরা ওই ব্রিটিশদের নামে কিন্তু ডাকছি এখনো। ওই যে দেখো ইয়ান কাউন্ট বলতে গেলে এখনো ইংলিশ কাউন্ট, পাউন্ডার ইয়ার্ডের হিসাব কিন্তু এখনো করি আমরা, না নাম্বার ইংলিশ। তো কিন্তু এটা তো আসলে তোমার এই হওয়া উচিত, এখন কিন্তু মেট্রিক ওয়ার্ল্ড ওয়াইড মেট্রিক কাউন্ট হয়ে গেছে, মেট্রিকটাই হওয়া উচিত কিন্তু, তাই না এই আর কি। আচ্ছা আমরা ডেজিগনেশন অফ ফোল্ডেডিয়ান, ফোল্ডেডিয়ানের কিভাবে নামকরণ করব একটু পড়ো তো। কটন এন্ড কটন ব্লেন্ডিয়ান্স, অন্য কেউ পড়ো, দাঁড়া আমি একজনকে ধরি, দাঁড়া ক্লাসে আছে কি না, ইয়া পড়ো আনিস, আনিস রহমান 33, আনিস শুনতে পাচ্ছ? আনিস নাই, চুপচাপ মেয়েদের ধরে, কি করে এরা ক্লাসে অ্যাটেন্ড করতে এসে, অন্য কিছু করছে নাকি? জান্নাতের তো ধরেছে, আরেকজনে ধরে, রোল 5 আছো ইয়া, ও সাজিদ, সাজিদ আছো? নাই কেউ নাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, একটু পড়ো ডেজিগনেশন ফোল্ডেডিয়ান, ফোল্ডেডিয়ানকে আমরা কিভাবে নামকরণ করা হয় এটা বলছে, একটু রিডিং করো জাস্ট একটু। হ্যাঁ cotton and cotton blend yarns are designated by two numbers, the first indicates the yarn size and the second indicates the number of yarn used. For example, 30 by 1 denotes a single yarn having a count of 30 any. And 30 by 2 yarn is 2, 30 any yarns plied together its resultant count is 15 any, such a yarn would be referred to a 32 ply or 32. In the same way, 30 by 3 denotes the use of 3 ply yarn each having separate count of 30 any. তাহলে কি বলবো, 30 by 2 বলতে কি বুঝি যদি বলা হয়, 30 by 2 any yarn যদি বলি মানে দুইটা ইয়ার, দুইটা একসাথে ফোল্ড করা হয়েছে, প্রতিটা সিঙ্গেল আছে 30 any করে, কেমন? আর রেজাল্টেন্ট যেটা বলছে এটা 50 হয়, এটা আমরা নিচে আসবো ইনশাল্লাহ, কেমন নিচে ম্যাথে আসে তখন ক্লিয়ার হবে আর কি। আচ্ছা এই যে টুইস্ট ডেজিগনেশন একটু বলো, এটা দিয়ে দেখি আমরা। হ্যাঁ টুইস্ট ডেজিগনেশন, আচ্ছা টুইস্টের বেলায় আমি একটু বলি, আমাদের নেক্সট চ্যাপ্টার হবে টুইস্ট ইনশাল্লাহ, কেমন? এই যে একদিকে যদি এস এস হয় উল্টাটা হয় জেড টুইস্ট, কেমন? এটা দুইটা নাম দিয়েছে আর কি টুইস্টের। তাহলে সিঙ্গেলে যদি এস হয় এটা কিন্তু উল্টা ঘুরতে চায় জেড এর দিকে, আনটুইস্ট হতে চায় না। তুমি তোমার হাতে যে গামছা আছে টাওয়েল আছে, টুইস্ট দিয়ে দেখো, টুইস্ট দিলে দেখবে এস এর মতো হবে একটা, অথবা উল্টা দিলে জেড এর মতো হবে, যেটা জেড হবে এটা কিন্তু আনটুইস্ট হতে চায়, এস এর মতো হয়ে যেতে চায়। মানে সে টুইস্ট দিলে তো সে ওই ওই অবস্থায় থাকতে চায় না, সে আনটুইস্ট হতে চায়। তোমাকে যদি টুইস্ট দিয়ে রাখে তুমি কি টুইস্টেড অবস্থায় থাকতে চাও? না স্যার, আমরা অবশ্যই আনটুইস্ট হয়ে খুলিয়ে যেতে চাই। একটা স্টোরেজ এনার্জি থাকে সেটা রিলিজ করতে চায় সবসময়, তাহলে এর জন্য বলছে যে সিঙ্গেল ইয়ানে যদি আমরা জেড টুইস্ট দেই এটা ডাবল ইয়ানে গিয়ে উল্টা টুইস্ট এস হয়ে যায়। আমরা যদি জুট দিয়ে, যারা গ্রামে গিয়েছি বা গ্রামে থাকি আমরা, জুট দিয়ে পাট দিয়ে দড়ি পাকাতে দেখেছি, মানে এনিওয়ান কেউ দেখেছো কিনা এখানে ক্লাসে,
জি স্যার দেখেছি স্যার হ্যাঁ কি দেখেছো বলো তো আমরা যখন সিঙ্গেল ইয়ানে যখন পাক দেই টুইস্ট দেই একটা ডাইরেকশনে দেই তাই না বেলায়ও এটা তাই করা হয় ইউজুয়ালি কেমন এই কথাটা এখানে বলছে একটু পড়ো হ্যাঁ এবার পড়ো হ্যাঁ সাজিদ ফোল্ডেড অর প্লাই ইয়ার্ন Folded or ply yarns are assemblies of twisted single yarns. Usually the twist in the plying yarn is opposite to that of the single yarns to obtain a torque balance structure. Twist torque balance, na? Torque balance bujhecho to. মানে একটা একটা ঘূর্ণন যদি ঘুরাও যদি টুইস্ট যদি দাও একটা টর্ক তৈরি হয় তা ওয়ার্ক ডান হয় না তো এটা ব্যালেন্স হয়ে যায় তখন তখন আর টুইস্ট হতে চাইবে না আরকি হ্যাঁ টুইস্ট অফ ফোল্ডেড ইয়ার্ন ইজ ডেজিগনেটেড অ্যাজ জেড এস টুইস্ট অর এস জেড টুইস্ট হোয়ার দ্য ফার্স্ট সিম্বল ডেজিগনেটস দ্য ডিরেকশন অফ টুইস্ট ইন দ্য সিঙ্গেল ইয়ার্ন এন্ড দ্য সেকেন্ড সিম্বল ডেজিগনেটস দ্য ডিরেকশন অফ দ্য টুইস্ট ইন দ্য ফোল্ডিং অপারেশন হোয়েন প্রোডিউস হোয়েন ফর সিঙ্গেলে যদি তুমি জেড দাও ফোল্ডিং এর সময় এস দিতে হবে তাই না দিস অথবা এস থাকতে সিঙ্গেলে ফোল্ডিং এ জেড দিতে হবে আচ্ছা When producing folded yarn, 70% of the twist present in the single yarn is imparted in the folded yarn. The single yarn e joto twist thake etake TPA diye express kore kemon dhore 1 inchite 20 ta twist ache single yarn e tale folded yarn e koyta dibo bolo je lekha ache ene 70% koto hoy 20 ta 70% koto hobe এতক্ষণ লাগছে সিঙ্গেল ইয়ানে যদি 1 ইঞ্চিতে টিপিআই বলে টুইস্ট পার ইঞ্চ 1 ইঞ্চিতে যদি 20টা টুইস্ট থাকে ফোল্ডেড ইয়ানে কয়টা দিব আমি 70% কমে দিব ওই পর্যন্ত তো দেওয়া যাবে না এটা মোটা হয়ে যাচ্ছে না ফোল্ড করলে অত দিতে পারবে না কিন্তু এটা তাহলে সিঙ্গেল ইয়ানে যদি ইঞ্চিতে যদি 20টা টুইস্ট থাকে ফোল্ডেড ইয়ানে কয়টা দিবে 70% হলে তো 14টা 14টা হয় হ্যাঁ এটাই তাহলে এটা কমে আসবে আবার ফোল্ড যদি করো এটাকে আরো আবার ফোল্ড আবার 14টার 70% কেমন কারণ মোটা যত মোটা হবে যত কোর্সার হবে তত টুইস্ট কম দেওয়া লাগবে আর কি তত কম টুইস্ট দিয়ে হয়ে যাবে এটা বন্ধ করে দেখেন তো এই এই কথাটা আর কি কেমন আচ্ছা আমরা এটা লাস্ট নেক্সট ক্লাসে পড়ি তাহলে ক্যাবলিয়ানটা কেমন আজকের মতো ক্লোজ করছি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এরপরে এসো যেটুকু পড়ালাম পরে এসো ওই কাউন্ট ডেফিনেশন জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারছো না এভাবে পড়ি কি লাভ হচ্ছে ওদের নোট দেওয়া হচ্ছে পড়ে ফেলো সাথে সাথে